এখানে যদি বস্ত্র পরেও থাকি তারপরও পারবো না। তো এইখান থেকে রিক্সা লাগাই দিছি ও তারান্ত, দেখেন 1 ঘন্টা লাগবে। তো এখন বাজে 12:43। তো দেখি রাস্তা যদি কোনো ভালো রেস্টুরেন্ট পাই তো থেমে খাওয়া দাওয়া করবো, তারপরে আপনাদেরকে অতারান্ত নিয়ে যাব। তো ভিউয়ার্স, এক জায়গায় থেমে গেলাম, খাওয়ার অনেক দরকার, ক্ষুধা লাগছে অনেক। তো এখানে একটা রেস্টুরেন্ট দেখছি অতারান্ততে, তো দেখি রেস্টুরেন্টে কি পাওয়া যায়। তো এই হয়েছে রেস্টুরেন্টটা, পিৎজা, পোলাপানের খেলার, ভাজা পোড়া সব কিছু পাওয়া যায়, নেলসন পার্ক। তো এইখানে যাই দেখি খোলা কিনা তাও জানি না, অনেক ক্ষুধা লাগছে। ও তারান্ত এসে পড়ছি, দেখি ওইখানে বসে সার্চ করে দেখব যে কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া যায়। তো দেখি এখানে খাওয়ার যদি জায়গা ভালো থাকে আপনাদেরকে রিকমেন্ড করব। খোলা কিনা তাও তো জানি না, কিন্তু দেখি হয়তো বা খোলা থাকতেও পারে যেহেতু দুপুরের সময়। থামাটা লস হয়ে গেল কারণ এটা বন্ধ দুপুরের সময়। দেখি আগে কোথাও থামার জায়গা পাইনি, হয়তো বা মেবি আজকে রবিবার বিকালে খুলতে পারে, কিলে সি সাইড তো তাই। তো ভিউয়ার্স, ও তারান্ত পার্কিং এসে পড়ছি, চন্দ্রস্তরিকতে যেতেছি। আপনারা যদি কখনো আসেন তাহলে আপনারা চন্দ্রস্তরিক ডিরেকশনে দেবেন, তারপরে এখানে সহজে পার্কিং পেয়ে যাবেন। 5 টাকা সারাদিন করতে পারেন আপনারা পার্কিং, মারাও যেতে পারেন, মারা না মারে মারেও যেতে পারেন। তো এখান থেকে বেশ একটা দূরে না, 30 মিটারের দূরিতে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই পার্কিং প্লেসটা। ওই যে দেখেন ব্রিজ দেখা যায়, ও তারান তো এখন উপরে থেকে, এটা হচ্ছে চন্দ্রস্তরিক, এখান দিয়ে আমরা ভিতরে চলে যাব। চন্দ্রস্তরিক দিকে নিয়ে যাব আপনাদেরকে। তো ভিউয়ার্স, এই হয়েছে চন্দ্রস্তরিক, দেখেন চিত্তাদি ও তারান্ত, এটা হচ্ছে ক্যাস্টেল। এখান থেকে সবাই, এখানে আপনি গাড়ি নিয়ে ভিতরে যেতে পারবেন না, যাইলে আপনাদেরকে জরিমানা করবে। এখানে রাত্রে জমজমাট বেশি থাকে, আর দিনের বেলা মারার সময় সবাই মারে গোসল করে। দেখেন আমাদের দেশের নসিমন গ্রামের টুকটুক বলে এখানে। এটা হয়েছে ক্যাস্টেল ও তারান্তর। আপাতত আমার ক্ষুধা লাগছে, দেখি কি খাওয়া যায়। তো এখানে দেখেন সব কিছু ডিরেকশনগুলি দেওয়া আছে। পরে যাবো, আগে খাওয়া দাওয়া করে লই, ক্ষুধা লাগছে অনেক। খাওয়ার পরে এটার কাফেটা লাগে মধুর মতো। খাওয়া দাওয়া শেষ, রেস্ট করা শেষ, এখন একটু সিটিটা ঘুরে বাসার যেয়ে রেস্ট করে ইনশাল্লাহ আজকে রাত্রে বেরিয়ে যাবো। পরের ভিডিওতে দেখা হবে সুইজারল্যান্ডে, লাউতর ফুল দেন ওখানে যাব। তো আপাতত এই তো ছিল
তো চলেন আপনাদেরকে একটু ঘুরে কাস্তার লোটা দেখাই। এখানে টিকিট কাটা লাগতে পারে বেশ সম্ভব। রাজার বাড়ি হিস্টোরিক্যাল মিস্টোরিক্যাল জিনিস বাইরে থেকে দেখতে ভালো লাগে, আর এটার হিস্টোরি বানাইতে গেলে অনেক সময় লাগবে, যা পাবলিক আজকাল পছন্দ করে না। তো চলেন আপনাদেরকে বাইরে ঘুরে নিয়ে যাই সিটি দিয়ে, একটু ওই উপরে যাব। এই যে দেখেন, এটা দেখতে হলে আপনার 12 ইউরোতে টিকিট কেটে ঢুকতে হবে, তো এখন দেখা সম্ভব না। এটা ঘুরতে গেলে পুরোটা একটা হিস্ট্রি ক্রিয়েট করতে হবে। তো আপাতত আমি দেখি উপরে কি আছে এখানে, তারপরে ব্যাক করব, অথবা একটা পানোরামিক ভিউ পাওয়া যেতে পারে। যেহেতু অনেক বাতাস, সুপার একটা পানোরামিক ভিউ। ওই যে দেখেন পানোরামিক ভিউটা, এটা হচ্ছে ওটারান্তো। এসে পড়ছি ছাদের উপরে, এটা হয়েছে ভিউ ওটারান্টোর। এটা তো পুরো আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন, দেখেন গোসল করতেছে সবাই। আজকে গোসল করার মুড নাই, 5 দিন অনেক গোসল করছি, এখন একটু ঘুরে দেখি তারপরে ইনশাআল্লাহ চলে যাব। ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাব, এখানে অনেক রোদ। পরে আসি এখানে ছবি তুলব, আপাতত দেখি ঘুরে কি অবস্থা। চলেন যাই একটু নিচের দিকে, হাঁটার জায়গা। গোসল তো করতে মন চায়, পানি দেখলে আর ভাল লাগে না গরমের সিজনে। দেখি এখন হাইটে একটু ওদিকে যাব। লাস্ট দিন হতো বা আর এখানে আসা হবে কিনা তা জানি না, যদি কেউ সাথে থাকে অবশ্যই আসবো গাইড করার জন্য। দেখেন এখানে সবাই গোসল করতেছে,
এটা হয়েছে কর্নারটা অনেক উচ্চ, এইখান থেকে আপনারা দেখতে পারবেন কিনা তা জানি না, তবে নিচে চলে যাবো, দেখি নিচে কি আছে। হাঁটতে তো আছি, ফেরত যে যাইতে কষ্ট হইবে তা কিছু বলার নাই। এখানে সব রেস্টুরেন্ট গুলি যাওয়ার জায়গাও আছে। এটা হচ্ছে সেন্ট্রো হিস্টোরিকো, ছোট ছোট গলিতে ছোট ছোট দোকান সুন্দর করে সাজায় রাখছে। এখানে হাঁটার শেষ নাই, তবে অনেক রোদ, এখানে রাত্রে অনেক লোক থাকে, এখান থেকে মাঠটা ভালো দেখা যায়। এটা কি কেউ চিনতে পারে? এটা হচ্ছে গুলু। কই যে গাড়ি রাখছে আমি নিজেও জানি না, কিন্তু হারাই হরে যেতে পারি। উপরে ছিলাম, এখান থেকে নিচে নামছি, এটা জানি না কোন সারে খারা রয়েছে ব্যাকাইয়া। হ্যাঁ, তবে এখানে রাত্রে আসলে একটা আলাদাই ফিলিংস হবে রাত্রের জন্য।
ভুলে গেছি কোথায় দিয়ে আইসি আমি নিজেও জানি না, এখন যাইতেছি উপরের দিকে। রাস্তা খুঁজে পাওয়াটা অনেক কঠিন এখানে। Sì, questo di più doppio. Vabbè, anche 55. এইখান দিয়ে আসছিলাম, এইখান দিয়ে উপরে চলে যাব, হাঁটার সময় নেই, বাসায় ফিরতে হবে, আর নেক্সট ট্রিপের জন্য রেডি হতে হবে। সুইজারল্যান্ড নেক্সট ট্রিপ। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, পরে নিয়ে গেছি, এই রোদের ভিতরে হাঁটা সম্ভব না। এখানে আসতে হলে আপনারা যদি গোসল করতে হয় সকালে আসবেন, আর যদি ঘুরতে হয় তাহলে বিকেলে আসবেন। যেখান দিয়েছি সেখান দিয়ে জায়গা, কারণ ঘাম পড়তে পড়তে 5 কিলো মনে হয় কমে গেছে। বাহ কি বাতাস এখানে, এখানে বেড নিয়ে ঘুমাই যাও। এখানে বেড নিয়ে ঘুমাই যাই। ওকে ফ্রেন্ডস, তো এই যে ছিল 6 দিনের ট্রিপ, ট্রিপ শেষ হয়ে গেছে, এখন সুইজারল্যান্ডের জন্য রেডি হতে হবে। অনেক গরম, এত গরমে হাঁটা যায় না। তো পুরুলিয়ার ট্রিপ এখানে শেষ হলো। ভিউয়ার্স, লেচ্ছে, পুরুলিয়া, সালেন তো সব শেষ হয়ে গেছে, ঘুরে শেষ করা সম্ভব না, আর করতে পারিও নাই। আর এখানে যদি বস্ত্র বেরেও থাকি তারপরও পারবো না। তাইতে ছিল আজকের দিন, নেক্সট ভিডিও সুইজারল্যান্ড।